নমস্কার বন্ধুরা মিথিলা কিষান আনগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আবহাওয়ার নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর এই রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কলার খসা দিয়ে কলার খসার ভর্তা তৈরি করব আর খেতেও তো দারুণ লাগছিল তা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন কলার খসাগুলো খুব সুন্দর করে আমি কিন্তু কেটে নিয়ে নিয়েছি আর কলার খসার দেখুন নীল অংশটা কিন্তু কেটে আমি ফেলাই দিয়ে দিয়েছি আর নীল অংশটা অবশ্যই কেটে ফেলাই দেবেন তা না হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না আর আমি এখানে চাউল ধোয়া জল নিয়ে নিয়েছি চাউল ধোয়া জলে কিন্তু কলার খসাটা কেটে দিয়েছি এবার আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে খুব সুন্দর করে কছলেও কসলেও পরিষ্কার করে নিয়ে নেব তাওল ধোয়ার জল আর একটু হলুদ দিয়ে কষলে পরিষ্কার করে নিলে কিন্তু কলার খোসার যে কষ অংশটা থাকে সেটা কিন্তু উঠে যায় আর ভর্তা খেতে দারুণ লাগে আর একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিলে কিন্তু এবারে আটাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কষলে কছলে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো দেখুন আমার হাতটাও কিন্তু একটু কালো হয়ে গেছে কলার খসায় প্রচুর পরিমাণে আটা থাকে এবার আমি ভালো জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেব তো বন্ধুরা আমার নতুন রেসিপি রেসিপিতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল দেখুন খুব অংশ কিন্তু বের হয়ে যাচ্ছে আর আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের ভাবেই কিন্তু কলার খসাটা সিদ্ধ করে নিয়ে নেব তাহলে আমার একসাথে দুই কাজ হয়ে যাবে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তাহলে কলার খোসাটা সিদ্ধ করার পরেও কালো থাকবে না সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও বাটিতে দিয়ে দেব। আরে এই খেতে কিন্তু অসাধারণ লাগছিল আপনারা কেন কলার খোসা ফেলে দেবেন এমন সুন্দর সুন্দর রেসিপি যদি হয় আর অন্য রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কলার খোসার বাটিটা খুব সুন্দর করে ভরে নিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এবার আমি বসিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে থাকবেন দেখতে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন কলার খসাটা উঠিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু ব্যালান্ডার করতে গেলে ব্যালান্ডার নষ্ট হয়ে যেতে পারে এখানে দেখুন আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো পুড়িয়ে নেব গ্যাসের চুলায় খুব সুন্দর করে পোড়াতে হবে গ্যাসের চুলায় কিন্তু লঙ্কা পোড়ানো যায় আর এই পোড়ানো লঙ্কায় কিন্তু ভত্তা তৈরি করলে খেতে দারুণ লাগে আর সেই জন্য আমি এসকে পুরানো লঙ্কায় ভত্তা তৈরি করব লঙ্কাগুলো খুব সুন্দর করে পুড়িয়ে নিয়ে নিয়েছি দেখুন এবার আমি ভত্তাটা রেডি করে নেব এখানে আমি কলার খসা নিয়ে নিয়েছি ঠান্ডা করে এবার আমি ব্যালেন্ডারে দিয়ে দেবো আর এই ভত্তার সাথে একটু নারকেল দিলে কিন্তু ভত্তার টেস্টটা দারুণ হয় সেই জন্য আমি নারিকেলটাও দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দুটা কাঁচা লঙ্কা তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একসাথে আমি এটা প্রেস করে নিয়ে নেব দেখুন বেলাইন্ডার করে নিয়ে নিয়েছি আর এখানে একটা গ্যাসের চুলা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তার টেস্টটা দারুণ লাগে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার না করে বাদামি কালার করে ভাজতে থাকবো একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু লঙ্কার গুঁড়া আর একটু ভেজা রাখার জিরার গুঁড়া ধনের গুঁড়া ভেজে রাখা জেরার গুঁড়া ধনের গুঁড়াটা দিলেও ভর্তার টেস্টটা দারুণ আছে আর সেজন্যই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যদি বাসায় তৈরি করেন অবশ্যই দেবেন এটা একটু না চাড়া করে কষিয়ে নিয়ে নিয়েছি এবার আমি কলার খোসাটাও দিয়ে দেবো দিয়ে আবার না চাড়া করে খুব সুন্দর করে জলটা শুকানো পর্যন্ত না চাড়া করতে থাকবো এই ভর্তাটা খেতে দারুণ লাগছিল এই প্রথম কিন্তু আমি কলার খোসা দিয়ে ভর্তা তৈরি করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কলার খোসাটা দেখুন রেডি আমার ভর্তা রেডি এবার গরম গরম ভাতের সাথে খাবার পালা এবার আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে বিশেষ করে সকালে নাচতে এমন একটা ভর্তা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না সব ভাতাগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশান অল করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আসে পর্যন্তই ফিরে আসবেন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার